আসসালামু আলাইকুম এপ্রিয়াল কি অবস্থা সবার সো আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন দুই হাজার চব্বিশ সালের মাঝামাঝি এই সময়টা এসে দাঁড়িয়ে কিন্তু ফোনের একদম সরলোযোগ চলছে অনেক বাজেট রেঞ্জের মধ্যে ফোন লঞ্চ হচ্ছে সো এই মুহুর্তে দাঁড়িয়ে আপনার বাজেট যদি অ্যারাউন্ড পনেরো হাজার টাকা সামথিং হয়ে থাকে এবং আপনি যদি একটা স্মার্টফোন কিনতে চান তাহলে আজকের টোটাল তিনটা বেস্ট স্মার্টফোনের কথা বলবো আপনাদেরকে সো অবশ্যই তার জন্য পুরো ভিডিওটি আমার সাথেই থাকতে হবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট চেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সো বেশি কথা না বলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক সো আমাদের লিস্টে নাওয়ার চিতে যে স্মার্ট রয়েছে সেটা হচ্ছে রিডমি ইলেভেন প্রাইম সো এই ফোনটির প্রাইস রেঞ্জ যদি আমরা বলি অ্যারাউন্ড কিন্তু বারো থেকে চোদ্দ হাজার টাকা রেঞ্জের মধ্যে আন অফিসিয়াল আপনারা এই মুহূর্তে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বাংলাদেশের মার্কেটে ফোনটির যদি আমরা স্পেক নিয়ে কথা বলি ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ এইট ইঞ্চির একটা আইপিএস এলসিডি প্যানেল যেটা হচ্ছে নব্বই হার্স রিফ্রেশটের একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকেন হিলিও জি নাইনটি নাইন সো প্রসেসর হিসেবেও কিন্তু ফোনটিতে বেশ ভালো ব্যবহার করা হয়েছে এই বাজেটের মধ্যে টুকটাক যারা একটু হেভি টাস্ক করেন বা একটু টুকটাক গেমিং করেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো একটা সাপোর্ট দিবে তার সাথে নাইনটি হার্জ এবং ফুল এইচডি প্লাসের ডিসপ্লে মিলে কিন্তু কনটেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সও বেশ ভালো দিবে এই ফোনটিতে ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে রেয়ারে ফিফটি প্লাস টু প্লাস টু এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে এইট মেগাপিক্সেল এবং এর ক্যামেরা এবং ভিডিও স্যাম্পলও কিন্তু মোটামুটি ভালো রয়েছে বাদে রেঞ্জ যদি আমরা বিবেচনা করি র্যাম হিসেবে ফোনটিতে এলপিডি ডি আর র্যাম তার সাথে ওয়ান টোয়েন্টি এইট জিবির ইউএফএস স্টোরেজ ব্যবহার করা হয়েছে তো ওভারঅল যারা টুকটাক মাল্টিটাস্কিং করেন একটু গেমিং টেমিং করেন বা হচ্ছে ডে টু ডে অনেক অ্যাপ্লিকেশান নিয়ে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করেন সো তাদের জন্য কিন্তু প্লাস পয়েন্ট রয়েছে এই ফোনটি কিনলে এবং এই সব কিছু মিলে ফোনটিকে পাওয়ার কোর্সের পাঁচ হাজার এর ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য ব্যবহার করা হয়েছে এইটিন ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট সো সব কিছু মিলিয়ে বলা যায় আপনার বাজেট যদি বারো থেকে চোদ্দো হাজার টাকা বা পনেরো ভিতরে হয় তাহলে কিন্তু এই ফোনটা বেশ ভালো একটা অপশন দিচ্ছে আপনাকে আজকে আমাদের লিস্টে নাম্বার টু তে যে ফোনটি রয়েছে সেটা হচ্ছে ওয়ান এর সদ্য লঞ্চ হওয়া ওয়ান প্লাস নট এন থার্টি এসি এই ফোনটা কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করেছে ওয়ান প্লাস এবং তার সাথে সাথে বাংলাদেশেও তারা অফিসিয়ালি চলে এসেছে তো যারা গ্রিন লাইনের ভয় ছিলেন তাদের আর কোনো রকম ভয় থাকছে না কারণ তারা কিন্তু অফিসিয়ালি এটা ওয়ারেন্টি দিচ্ছে এবং যে কোনো টাইপের গ্রিন লাইনের তারা কিন্তু ফ্রি অফ কস্ট রিপেয়ারিং ওয়ারেন্টিও আপনাদেরকে দিচ্ছে তো এই ফোনটি এখন বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা মানে ষোলো হাজার টাকার মধ্যে সো আপনি যদি একটা ওয়ান প্লাসের মানে ভালো ইভাই সহ একটা ফোন খুঁজে থাকেন এই বাজেট রেঞ্জের মধ্যে তাহলে আপনি এই ফোনটা নিয়ে নিতে পারেন সো এর যদি আমরা স্পেসিফিকেশনের কথা বলি ডিসপ্লে হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চির একটা আইপিএস ডিসপ্লে যেটা কিন্তু ফুল এইচডি প্লাস এবং নাইনটি আর্জির সাপোর্ট রয়েছে ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মল সিটি সিক্স জিরো টু জিরো একটা ফাইভ জি প্রসেসর বিশ হাজার টাকা বাজেট রেঞ্জের মধ্যে বাংলাদেশে এই প্রথম একটা ফোন যেটাতে কিন্তু আপনারা ফাইভ জি সাপোর্ট পেয়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে এটা যদি আমরা মিডিয়াটেকের জি সিরিজের সাথে কম্পেয়ার করি তাহলে আপনারা জি নাইনটি নাইনেরই একটা ফাইভ জি ভেরিয়েন্টকে এটা ধরতে পারেন সো পারফরমেন্স মোটামুটি ভালোই পাবেন এই বাজেট রেঞ্জের মধ্যে তার সাথে ফোনটি রেয়ারে রয়েছে একটা ফিফটি পিক্সেল তার সাথে একটা টু মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্টে রয়েছে একটা এইট মেগাপিক্সেলের ক্যামেরা সো অল ক্যামেরা সেট আপ বেশ ভালো রয়েছে ন্যাচারাল কালার টোনের সাথে ভালো ভিডিও এবং ছবির সাপোর্ট পেয়ে যাবেন এই ফোনটি থেকে ফোনটিতে ব্যবহার করা হয়েছে চার জিবি টু এর স্টোরেজ ওয়ান টোয়েন্টি এইট জিবি এটার একটা মাত্র কমতি রয়েছে সেটা হচ্ছে কারণ চার জিবি ভেরিয়েন্ট ছাড়া বাংলাদেশে আপাতত অন্য কোনো ভেরিয়েন্টে এই ফোনটি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না ওভারঅল যদি আমরা পারফরমেন্সের কথা বলি সেক্ষেত্রে মোটামুটি মাল্টিটাস্কিং করতে পারবেন আপনারা এবং গেমিং এর ক্ষেত্রে ভালোই সাপোর্ট পাবেন যেহেতু জি নাইনটি নাইনের একটা ফাইভ জি ভেরিয়েন্ট তবে র্যামের কমতি থাকার কারণে কিন্তু একটু আপনারা হচ্ছে মাল্টিটাস্কিং এর ঘাটতি পাবেন এই ফোনটিতে তো সেক্ষেত্রে যারা একটু হেভি ইউজ করার চিন্তা ভাবনা করে একটা ফোন নিতে চান তাদেরকে আমি এটাই স্কিপ করা আমাদের এক নম্বরের যেই ফোনটি রয়েছে সেটার দিকে যেতে বলবো তবে যদি আপনার বাজেট এরকমই হয়ে থাকে এবং নিতে চান একটা ওয়ান প্লাসের অফিসিয়াল ফোন তাহলে অবশ্যই এই ফোনটি আপনার জন্য ভালো একটি চয়েস হতে পারে এবং এই সব কিছুকে পাওয়ার পরার জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার এমএচের ব্যাটারি সাথে তিন ফটের ফাস্ট চার্জিং সো চার্জার এবং তার সাথে হচ্ছে ব্যাটারি ব্যাক আপ নিয়েও আপনার রকম টেনশন করা লাগছে না এই ফোনটি ফাইনালি আমাদের লিস্টের নাম্বার ওয়ান যেই ফোনটি রয়েছে কিছুদিন আগেই রিভিউ করা মোটোরোলার তরফ থেকে মোটোরোলার মোটো জি টোয়েন্টি ফোর পাওয়ার এই ফোনটি বাংলাদেশের মার্কেটে এখন অ্যারাউন্ড তেরো হাজার টাকা সামথিংয়ে পাওয়া যাচ্ছে আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট আমরা যদি ফোনটির স্পেক নিয়ে কথা বলি ফোনটিতে ব্যবহার করা হয়েছে একটা সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চির ফুল এইচডি প্লাস নাইনটি হার্স ডিসপ্লে এবং তার সাথে প্রসেসর হিসাবে রয়েছে মিডিয়াটেকের হিলিও জি এইটটি ফাইভ তো প্রসেসরটা একটু পুরোনো হলেও এটা কিন্তু পুষিয়ে যায় এর র্যাম রম ভেরিয়েন্ট দিয়ে দি এলপিডিডি আর ফোর এক্স আট জিবি র্যাম তার সাথে একশো আঠাশ জিবি স্টোরেজ রয়েছে এই ফোনটিতে টাওয়ার তেরো হাজার টাকা সামথিং বাজেট রেঞ্জের মধ্যে তার সাথে ফোনটিতে ক্যামেরা হিসাবে রয়েছে একটা পিক্সেল এবং একটা টু মেগা পিক্সেলের সেন্সর এবং ফ্রন্টে রয়েছে এইট মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা তো এর ক্যামেরা কোয়ালিটি কিন্তু বেশ ভালো আমরা কিন্তু একটা রিভিউ সেই জায়গা থেকে একদম স্ট্রংলি বলতে পারি এই বাজেটের মধ্যে একটা বেস্ট ক্যামেরা সেটা পাবেন আপনারা এই ফোনটি থেকে তার সাথে ব্যাটারিতেও কিন্তু মেসিভ আপডেট রয়েছে এই ফোনটিতে ছয় হাজার এম এর মেসি ব্যাটারি তার সাথে কিন্তু থার্টি থ্রি ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট দিচ্ছে মোটোরোলা তো ওভারঅল এই সবকিছু মিলিয়ে কিন্তু ভালো একটা প্যাকেজ হতে পারে অ্যারাউন্ড তেরো বা তেরো হাজার পাঁচশো সামথিং প্রাইজ এর মধ্যে আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই দেখা হচ্ছে কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খোদাফেজ